Assalamualaikum. Hi my lovely viewers. Welcome back to Jerin's Family Kitchen. আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রেসিপিটি নিয়ে এসেছি, এটা ইউটিউবে একদম নতুন একটা রেসিপি। এখনো কি এটা সেটা আপলোড করেনি, আমি ফার্স্ট দিচ্ছি। সেটা হলো গ্রিল চিকেন টিক্কা বিরিয়ানি। জাস্ট আর কি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তাহলে শুরু করে দিই। সেজন্য আমি এখানে চিকেন পিস নিয়েছি, লেগ অ্যান্ড থাই জাস্ট 20 পিস। 20 পিসটার ভালো করে ধুয়ে এরকম করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টক দই, আপনার রেড চিলি পাউডার, তারপর কাশ্মীরি চিলি পাউডার আর চিকেন টিক্কা মশলা যেটা বাজারে পাওয়া যায় সেটা নিয়েছি। তাই এখন আমি এটা দিয়ে মশলাগুলো দিয়ে সব ম্যারিনেট করে নিব। সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিকেন টিক্কা মশলার আপনার পাউডার, এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি আপনার 1 টেবিল চামচ জাস্ট রেগুলার চিলি পাউডার দিয়ে। আর টক দই এখানে আমি দিব 3 কাপ দিব টক দই। টক দইটা দিয়ে তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট এটা ভালো করে জাস্ট ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে, যাতে মশলাগুলো সব মাংসের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে তারপর মেশানো যে হয়ে গেল, মেশানো হয়ে যাওয়ার পর মনে হচ্ছে একটু কালার দিলে ভালো হবে, তাই একটু অরেঞ্জ কালার একটু রেড কালার মিক্সড করে একটু কালার করে নিলাম। আর আপনাদের কাছে কালার ভালো না লাগলে আপনারা একটু স্কিপ করতে পারেন, কালার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এক পর্যায়ে যে 1/2 কাপ তেল আর কি, আমি যে কোনো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার ভালো করে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এই যে আমার জাস্ট মাখানো শেষ, এটা হলো আপনার লুক, চিকেনের লুক। এখন এটাকে আমি গ্রিল করে নেব। সেজন্য আমি চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানটা একটু গরম হয়ে আসলে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে একটু গরম হয়ে আসলে আমি এখন জাস্ট চিকেন একটা একটা করে দিয়ে দিব। এই যে এরকম দেওয়ার সময় এরকম একটা জাস্ট হচ্ছে, আপনার এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিছু হবে না। আমি জাস্ট একটা একটা করে চিকেন দিয়ে তারপর আমি এটা এপাশ ওপাশ করে সুন্দর করে এটা জাস্ট গ্রিল করে নেব। আমার প্রথম পর্যায়ে জাস্ট আমার কতগুলো আমি দিয়ে দিলাম, 10 পিসের মতো দিয়েছি। এক পাশ আমি 4 মিনিট করে জাস্ট একটু গ্রিল করে নিচ্ছি। জাস্ট এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে উল্টিয়ে এভাবে আমি গ্রিল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করছি, স্টে এরকমভাবে আমি সবগুলো বেজে নিব। এই তো আমার হয়ে গেছে টেস্ট, আমি এই যে এক পাশ হয়ে গেলো, এভাবে কালার এরকম হবে। আমি সব তুলে নিচ্ছি জাস্ট এরকম করে, আমি জাস্ট 20 পিস মানে আর কি গ্রিল করে নিলাম। এই তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 20 পিস আমার হয়ে গিয়েছে। এই চিকেনগুলো 25% আপনার গ্রিল হবে, 25% কুকিং হবে, আর হবে আপনার জাস্ট 50% দমে এটা রাখতে হবে। এখন আমি জাস্ট আপনি রাইসটা করে নিব। সেজন্য চুলা একটা পাতিল বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, 2টা স্টিক আপনার সিনামন, 2টা তেজপাতা, আর 2টো হলো আপনার ছোটো এলাচ, আর 3টে হলো জাস্ট লবঙ্গ দিয়ে এই পানিটা বয়ল হতে থাকুক। এখন আমি জাস্ট চিকেনটা কুক করে ফেলবো। গ্রিল চিকেনগুলো এখন আমি কুক করে নিব। সেজন্য চুলা একটি পাতিল বসিয়ে আমি তেল দিয়ে দিলাম 1 কাপ তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে আমি কিছু আস্ত গরম মশলা দিব। সেজন্য নিয়েছি এখানে আপনার তেজপাতা 2টি, 5টি ছোটো এলাচ, দারচিনি 3টা স্টিক, আপনার 9টা নিয়েছি লবঙ্গ, আর জাস্ট কয়েকটা দিয়েছি আপনার ব্ল্যাক পেপার, আস্ত গোলমরিচের দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিব। সুন্দর একটা স্মেল চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে
দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা কষানো হলে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে একটু কিছু গুঁড়ো মশলা দিব সেজন্য আর কি পানি দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন দিয়ে দিলাম আপনার 1 চামচ জাস্ট মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো আর আপনার 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এটা দিয়ে দিব 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে আপনার এটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে জাস্ট ভালো করে কষানোর জন্য। তারপর আমি আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জাস্ট আমি অল্প লবণ দিচ্ছি, দরকার হওয়ার পরে লাগলে আবার দিব, জাস্ট বুঝে আর কি দিচ্ছি। দিয়ে তারপর আপনার এটা আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব, কষিয়ে নিব এটা 5 মিনিটের মতো কষাবো। জাস্ট আপনার মশলার কষালে আপনার সব কিছু মজা হয়, এটা ভালো করে জানেন, সেজন্য আমি এটা ভালো করে কষিয়ে নিব। জাস্ট আমি এখন আপনার যে আমি চিকেনগুলো যে ম্যারিনেট করেছিলাম গ্রিল করার আগে, গ্রিল করার সময় আমার কিছু যে মশলা ছিল সেই মশলাটাতে ছিল, সেই মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আমার সুন্দর একটা টেস্ট আসার জন্য। সেই মশলাগুলো দিয়ে এটা আমি আবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব এর মধ্যে এখানে টক দই, টক দই দিয়েছি আপনার এখানে 1.5 কাপ, 1.5 কাপ টক দই দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই দিয়ে শুনে অনবরত নাড়তে হবে, কারণ টক দই অতি দ্রুত আপনার পাতিলে লেগে যায়, যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আপনার এটা নাড়তে মানে ভালো করে নাড়তে হবে। দিয়ে দিব 1/2 চামচ আপনার সুগার, এটা দিলে আপনার টেস্টটা ভালো হয়, দিলে একটা খেতে ভালো লাগে, সেজন্য সুগারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে দিবেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, কিন্তু দিলে একটা ভালো টেস্ট হয়। এই তো দেখতে পাচ্ছেন মশলা কি সুন্দর একটা কালার এসেছে, এই কালারটা এখন আমি এটা আবার আরও একটু ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে আমি জাস্ট কষিয়ে নিতে হবে, যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে চিকেনগুলো, চিকেনগুলো দিয়ে এটা আবার একটু ভালো করে কুক করে নিতে হবে। জাস্ট মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে এটা জাস্ট নেড়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা 25% কুক করে নিতে হবে, কারণ আমি প্রথমে বলেছি যে 25 গ্রিল, 25 কুক আর 50 হলো আপনার দমে রাখতে হবে। এভাবে এই বিরিয়ানিটা করতে হবে। এই তো এখন এটা আমি জাস্ট আপনার 25% কুক করে নিব, সেজন্য এখানে পানি দিয়ে দিলাম জাস্ট একটু আর একটু কুক করার জন্য। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, পানি দিয়ে এটা আবার ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি জাস্ট ঢাকনা তুলে আপনার একটু ঘি দিয়ে দিব, এখানে 1 চামচ ঘি দিব, দিয়ে এটা আবার ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট চিকেনটা ভালো করে কুক হয়ে গিয়েছে, এটা আমি এখন নেড়ে জাস্ট তুলে নিব, চিকেনগুলো তুলে নিব। আমার চিকেনগুলো সবগুলো ওঠানো হয়ে গিয়েছে, এখন যে আপনার যে জোলটা ছিল সেই জোলটা আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমার পরবর্তীতে লাগবে কাজে। এদিক দিয়ে আমার যে আমি পানিটা বসিয়েছিলাম জাস্ট রাইসটা কুক করার জন্য, সেটাও মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই আস্তু মশলাগুলো একটা তুলে নিচ্ছি যাতে মুখে আর কি না লাগে, এটা অনেকে পছন্দ করে না, আপনারা রেখে দিতেও পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল, এই চালটা আমি 5 কাপ নিয়েছি। চালটা আমি কীভাবে প্রসেস করি সেটা আমি অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি, যে ধুয়ে চালটা আমি রেখে দিই 1/2 আওয়ারের মতো, ধুয়ে এটা একটা জার্জের উপরে রেখে দিই, চালটা ঝরঝরা হয় সেই প্রসেসে আমি এটা করি।
চালটা আপনার 50% কুক করে নিতে হবে। এই যে আমার হয়ে গিয়েছে চালটা, আমি এখানে কালিজিরা চাল নিয়েছি, আপনার একটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, আমি আজকে কালিজিরা চাল ইউজ করছি। আর এই তো হয়ে গেল আমার, আর এখন আমি করব, এখন আমি যে পাতিলে চিকেনটা কুক করেছি সে পাতিলে আমি চাল দিয়ে দিব। এখানে একটা লেয়ার করে নিতে হবে, এখন লেয়ার করছি, আমি এখানে হাফ চাল দিচ্ছি, চালটা দিয়ে তারপর আমি সুন্দর করে একটা লেয়ার করে এর উপরে জাস্ট আপনার ওই চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি অর্ধেক চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, এখানে হাফ অ্যান্ড হাফ মানে অর্ধেক অর্ধেক আমি দিব, জাস্ট অর্ধেক চাল দিয়েছি আর অর্ধেক চিকেন দিব, চিকেন দিয়ে লেয়ার করে নিচ্ছি। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখনও যে ঝোলটা আমি রেখেছিলাম বাটিতে করে সে ঝোল থেকে আমি এখানে অর্ধেক ঝোল এটার উপরে দিয়ে দিব। আমার ঝোলটুকু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উপরে দিয়ে দিব পুদিনা পাতা। এখানে আমি 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি করে নিয়েছি, আর দিয়ে দিব এখানে 1/2 কাপ ধনা পাতা, ধনা পাতা এটা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। এটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন, পুদিনা পাতা পছন্দ না হলে দিবেন না, এটা আপনাদের ইচ্ছে, জাস্ট আমার কাছে ফ্লেভার ভালো লাগে এসে জন্য আমি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার আদা কুচি, আদা কুচি নিয়েছি আমি 2 টেবিল চামচ নিয়ে, এখন আমি দিয়ে দিব বেরেস্তা, বেরেস্তা নিয়েছি এখানে 1/2 কাপ বেরেস্তা উপরে ছিটিয়ে দিব। এখন আমি জাস্ট বাকি অর্ধেক চালটুকু দিয়ে দিব, দিয়ে এটা আবার সুন্দর করে মিক্সড করে নিব আর কি, সুন্দর করে সেট করে নিব। এই যেভাবে নিচ্ছি এভাবে আর কি আমি চালটাকে এবার জাজরিতে ছাঁকে নিয়ে জাস্ট একটা চামচ দিয়ে তুলে তুলে এভাবে দিয়ে দিচ্ছি। এই তো আমার চাল নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাকি চিকেনের পিসগুলো দিয়ে দিব, সবগুলো এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখন যে বাকি ঝোলটুকু ছিল যে বাটিতে তুলে রেখেছিলাম, অর্ধেক দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারে, এখন সেকেন্ড লেয়ারে আমি বাকি অর্ধেকটুকু দিয়ে দিব, এই ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি ঝোলটুকু দিয়ে দিলাম, ঝোলটুকু দিয়ে এখন আমি উপরের অর্ধেক যে চাল ছিল সে চালটুকু উপরে আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে। এখানে আবারও পুদিনা পাতা নিয়েছি আপনার 2 টেবিল চামচ, ধনে পাতা নিয়েছি 1/2 কাপ, আর আদা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, একসাথে নিয়ে ভালো করে মিক্স করে ফেলেছি। মিক্স করে এটা আমি পুরোটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচামরিচও দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আমি আজ 1/2 কাপ বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি, উপরে আর কি এরকম ছিটিয়ে দিচ্ছি, জাস্ট বেরেস্তা একটু ভালো লাগে বিরিয়ানিতে সেজন্য আবার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, বিরিয়ানি মানে একটু ঘি, ঘি দিলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। 2 টেবিল চামচ ঘি দিয়ে আবার একটুখানি এখন একটু রং আর কি, আমি জাস্ট রং একটু কালার দিয়ে দিচ্ছি অল্প আর কি, একটু কালার দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। অরেঞ্জ কালার দিয়ে দিলাম এখানে 2 চামচ। এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে জাস্ট এটা সিল করে দিয়েছি, সিল করে উপরে জাস্ট কভারটা দিয়ে আমি একটা দমে দিয়ে দিব। জাস্ট আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম, সে এটা আমি এখন 20 মিনিটসের মতো এটা দমে রাখবো। এই কাজটা আপনারা চুলায় করতে পারবেন, দমে রেখে তারপর আপনাদের দেখাচ্ছি। 20 মিনিটস হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম, তুলে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হলো এই আমার বিরিয়ানিটি, এই যে বিরিয়ানির আসল লুক। কেমন লাগলো আমার রেসিপিটি, একদম নতুন আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।